শনিবার নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন, আর সেই দিনই কালীঘাটে হতে চলেছে বিশেষ বৈঠক। জয়ী 29 জন প্রার্থীর থাকার সম্ভাবনা থাকছেন সেই বৈঠকে। দলের সাংসদদের সঙ্গে একেবারে রুদ্ধদ্বার বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতবারে তৃণমূলের দখলে ছিল 42টি আসনের মধ্যে 22টি আসন, সেই সংখ্যা এবার পৌঁছে গিয়েছে 29-এ। সংসদের ভেতরে ও বাইরে বিজেপিকে চাপে রাখতে বিশেষ রণকৌশল তো থাকছেই। এরই মধ্যে আবার ইন্ডিয়া জোটের বড় শরিক কংগ্রেসকেও প্রথম থেকে চাপে রাখার চেষ্টা চালাবে তৃণমূল কংগ্রেস। কারণ ইন্ডিয়া জোটের সাংসদ সংখ্যার বিচারে কংগ্রেস ও সমাজবাদী পার্টির পরেই কিন্তু তৃণমূলের স্থান, তাই তারা জোটের বড় শরিক। যে সমস্ত তৃণমূলের সাংসদ প্রথমবার নির্বাচিত হয়েছেন তাঁদের সংসদ ভবনের রীতিনীতি সম্পর্কেও বোঝানো হবে এই বৈঠক থেকে।